উকিয়ার ফালংকালি ইউনিয়নের তাইংকালির তেরো নম রোহিঙ্গা ক্যাম্পে মাত্র এক সপ্তাহের ব্যবধানেই দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ এসেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ইতিমধ্যে ঘটনাস্থলে চারটি ইউনিট কাজ করছে জানিয়ে উকিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম মোটোফোনে জানান এখন আগুন নিয়ন্ত্রণে কোলা এলাকার এই ক্যাম্পটিতে বড় একটি বাজার রয়েছে সেখান থেকে তেরো চোদ্দ ও উনিশতম রোহিঙ্গা ক্যাম্পের প্রায় লক্ষাধিক রোহিঙ্গারা নিজেদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে থাকে গেল শুক্রবার সকাল সাড়ে এগারোটায় এই বাজারের পাশেই বি তিন ব্লকে সূত্রপাত হওয়া আগুনে পুড়ো যায় দুশো তিরিশটি ঘর আবারও পার্শ্ববর্তী আরেকটি ব্লকে আগুনের ঘটনা ঘটল শামিমুল ইসলাম ফয়সাল টিটিএন উকিয়া